ذكرت إلى الله بذكره وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله উপস্থিত করবে এরা কত আলাদা আলাদা
نهار راتكير إكرام الله كرسي بشر بيدار محمد رسول الله صلى الله عليه وسلم حديث آسان تكير حديث بيش كرسي الله توفيق دي أبنى رأي وانتظر دعا كرد أول مشبه مبنى حيات كرد حديث كرد سامنا لكي كيزي قطع بلي أمر قطع ششكو إن شاء الله مهلا تعليم الله رحمه الله وقبله كلام مدد رسول الله صلى الله عليه وسلم حديثه حسنا مدد ونحن قصة مهلا تدين لقد قرأت بلسه كده مدشه وقبله مهلا شبه كده مصير قرأ ونحن قرأت بلسه حديثه قرأت بلسه কথা বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য শুধু পুরুষরা পুরুষ মহিলা সবাই জন্য এই উপদেশ নসিহা তার যদিও এই তালিম মহিলার তালিম কিন্তু কথা যদি পুরুষ মহিলা সবাই জন্য উপকারী হবে আমরা যদি খেয়াল করে লক্ষ্য করে শুনতে পারি মহিলার তালিমই আপনারা অবশ্যই সম্মানিত মা বাবারা তালিমের মধ্যে বসায় রাখা দোয়া আছে সেই দোয়া আমরা করি আপনাদের নিয়ে আমি একটা প্রশ্ন আমল করছি দুরুশবি রাখো দুরুশে পড়ছি এরপরে কিন্তু আর একটা আমল করতে চাই আমার সঙ্গে সবাই করেন কোরআন শরীফের আয়াত সঙ্গে সঙ্গে তাহলে মধ্যে বসারও দোয়া আল্লাহ রব্বুল ইজ্জত এরকম ভাবে কোরআন শরীফের মধ্যে 100 এর মতো আয়াত নাযিল করছে القرآن الشريف آية شاطر شاطر إذا دعاء جبل أبونا من القانون من المدرسة بوسطو إيشما كنت أقول كي بشرط إن جاء القرآن الشريف آية كاسين شاطر شاطر تاريخ من المدرسة بوسط دعاء ولا إيه دعاء لا أقول لك بقولي نمر شو مش هو يا بنا بقولي بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري وأحلى العقدة من لساني يفقه قولي. القرآن الشريف يبقى آية. شاطر شاطر إلى الدعاء. كيف الدعاء؟ تعليم المدرسة بس الدعاء. تعليم المدرسة بس الدعاء. এই দোয়াটা পড়ে বসতে হয় দুরুশের পড়তে কি হয় আমাদের উস্তাদরা যখন আমাদের ক্লাসে ক্লাসে তখন বলেন আমরা দুরুশের পড়তে আমরা দুরুশের পড়ি দুরুশের পড়ার সময় বলে কিবা পড়ি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু এই দুইটি আমল করার পরে তালিমটা বলে বসবে ক্লাসে বসতে হবে মহিলা তালিমে একটা ক্লাসে বসতে হবে যিনি উস পাস করবেন পুরো হাদিসের কথা আলোচনা করবেন উনিকে মনে আমাদের উস্তাদ আর আল্লাহ সাহেবের ছাত্র ছাত্রী আমার প্রথম লাভ হবে কি আল্লাহ দুরুদের আমি করছি আপনার সর্বপ্রথম আপনার দিয়ে দুরুদের আমি করছি দুরুশের পাঠানোর উপরে আল্লাহ নতুন কোরআনে আল্লাহ বলেন বলে দিয়া আল্লাহ আমানু صلوا عليه وسلموا تسليما يا مانو مندلا তোমরা আমার নবীর উপর দরুদ এবং সালাম পাঠ করো তোমরা নবীর উপর দরুদ এবং সালাম পাঠ করা আল্লাহর হুকুম এর লাভ কি
আল্লাহ আপনাদের ফেরেশতা আছেন তাদের দায়িত্ব দিয়েছেন তোমরা দুনিয়াতে গরবর করবা কোন জায়গার বান্দা বান্দিরা আমার নবীর উপর দরুদ পাঠ করে এই দরুদ তোমরা নিয়ে আমার নবীর রওজায় পৌঁছে দিবা এই ফেরেশতারা বলবন করে যখন আল্লাহর বান্দা বান্দিরা নবীর উপর দরুদ পাঠ করে ফেরেশতারা এই দরুদ নিয়ে রাসূলের রওজায় পৌঁছে দেয় পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খুশি হয়ে যায় আল্লাহর নবী খুশি হয়ে যায় যারা নবীর উপর দরুদ পাঠ করছে এই বান্দা বান্দিরা আল্লাহ নবী খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় এই আমল যারা করতে পারলো তারা আমল করে খুশি খুশি আর খুশির একটা বাজার আনন্দ পেয়ে যায় এরপরে কি হয় আমরা এখানে বসছি কুরআন হাদিসে কিছু আলো প্রাসঙ্গ কুরআন হাদিসের তালিম এ শুনিয়ে কিছু শেখবো সেগুলো আমল করবো পুরা হাদিসের কথা বোঝার জন্য কিন্তু যোগ্যতা দরকার হয় যোগ্যতা যার বোঝা যায় কি পুরা হাদিস আদিবাসী আমরা বাংলাদেশের মানুষ সে পুরা হাদিস অনুবাদ করে আমাদের সৃষ্টি হয় সৃষ্টি হয় আমাদের মধ্যে এই পুরা আদিবাসী বস্তুতে কিন্তু যোগ্যতা দরকার আছে আমরা যোগ্যতা পাবো কোথায় আমরা উম্মত আমাদের মধ্যে কোনো উম্মত যোগ্যতা নাই আবার সাহেব রশিদ পাশে শুয়ে আছে মাদ্রাসা বিদ্যালয় থেকে ওনার থেকে তার শুনছি আপনাদের কাছে শুনিয়েছে আমাদের মধ্যে কোনো যোগ্যতা নেই আমরা উম্মত আল্লাহ রাব্বুল ইজ্জত যত পর্বের যোগ্যতা সব যোগ্যতা দিয়ে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে পড়েছে কাজে আমাদের যদি পুরো হাল বুঝতে হয় ওই নবীর সাথে দোয়া দোয়া ছাড়া ওই যোগ্যতা তাদের সাথে দোয়া দোয়া দেওয়ার অসম্ভব তো ওই যোগ্যতা সম্পূর্ণ তার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে দোয়াতে মাধ্যম আছে দুরূদ শরীফ যত দুরূদ শরীফ পাঠ করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে নবুয়তের যোগ্যতা একটা প্রকাশ যারা দুরূদ পাঠ করে যেই জায়গায় বসে পাঠ করা হয় ওই জায়গায় ওই রসুলের উপরে সে নবুয়তের যোগ্যতার প্রকাশ করে ভিতরের যোগ্যতা এসে যায় এরপরে যিনি উদয় দেখবেন কোরআন হাদিসের কথা ওনার উদয়কে সহজ হয় যার উদার করে বসছি তাদের জন্য বুঝি নেওয়া সহজ হয়ে যায় চন্দ্রের ভিতরে আলাদা কোনো আলো নাই